অনেকে এটাকে অস্বীকার করছেন যে রমজান মাসে শয়তান বাঁধা থাকে, তবে আপনি অস্বীকার করলেও এটা সত্য, কারণ এটা বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তাওহীদ মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে রমজান মাসে শয়তান বাঁধা থাকে আমরা শুনেছি, এই কথাটা কতটা সত্য? যদি সত্যই রমজান মাসে শয়তান বাঁধা থাকে তাহলে জিন কেন আমাদেরকে ধরে থাকে? হুজুর এ বিষয়ে ক্লিয়ার করে বলবেন। ভাই সকল, এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আমি স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে দেবো, কোরআন হাদিস থেকে প্রমাণ করে আপনাদের বুঝিয়ে দেবো এবং বাস্তব কিছু উদাহরণ দেব। আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। রমজান মাসে শয়তান বাঁধা আছে তাহলে জিন কিভাবে মানুষকে আক্রমণ করতে পারে? কারণ শয়তান, যে ইবলিস যাকে আজাজিল বলা হয়, সে তো জিনদের মধ্যে একজন। তাহলে শয়তান বাধা আছে মানে জিন বাধা আছে, তাহলে এই খারাপ কাজগুলো কেন করে থাকে? আসলে কি সত্য জিনে মানুষকে ধরে থাকে রমজান মাসে, না এগুলো কোনো মিথ্যা কথা? সবই আমি খুলে বলবো ইনশাআল্লাহ, তার জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। অনেকে এটাকে অস্বীকার করছেন যে রমজান মাসে শয়তান বাঁধা থাকে, তবে আপনি অস্বীকার করলেও এটা সত্য, কারণ এটা বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং অনেক ওলামায়ে কেরামগণ তারা একমত যে অবশ্য শয়তান রমজান মাসে বাঁধা থাকে। তাহলে হাদিসটি বলা যাক। সহিহ বুখারী সহ আরও বিভিন্ন হাদিস এসেছে, যেমন সুনান নাসাই হাদিস নাম্বার 2106, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন রমজান মাস চলে আসে, রহমতের মাস চলে আসে, তখন আমি কি করি, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে সব বন্ধ করে দেবেন এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেবেন। এটি এই মাসের বিশিষ্ট একটি মর্যাদা, কারণ এটি মর্যাদাপূর্ণ মাস, এটি রহমতের মাস, এটি হচ্ছে বরকতের মাস। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সে হাদিসেই বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে দেন। তাহলে জিন যে মানুষকে ধরে থাকে, আমরা যে দেখি যে মানুষকে কষ্ট দিচ্ছে, তাহলে এগুলো কেন? বিভিন্ন হাদিসে পাশাপাশি কিছু হাদিসে এসেছে যে মারা যত শায়াতিন, অর্থাৎ শয়তানদের মধ্যে যারা উচ্চ শ্রেণীর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে অবশ্য শয়তান বাঁধা থাকে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোন শ্রেণীর মানুষ বাঁধা থাকে বা কোন শ্রেণীর শয়তান বাঁধা থাকে, যারা উচ্চ শ্রেণীর, যারা উপর লেভেলের শয়তান, তারা বাঁধা থাকে। তার জন্য একটি বিষয় লক্ষ্য করবেন, অন্যান্য সময় যেমন 11টা মাস মানুষ যেভাবে খারাপ কর্ম করে থাকে, মানুষ যেভাবে পাপ কাজে লিপ্ত থাকে, পাপ কর্মে লিপ্ত থাকে, রমজান মাসে ততটা কিন্তু নয়, কিছুটা হলেও পরিবর্তন হয়, কমে আসে। এটা সত্য, আপনি লক্ষ্য করবেন, দেখবেন আপনার গ্রামে, আপনার আশেপাশে অবশ্যই আপনারা ফলো করেছেন, একটা মানুষ 11টা মাস কোনোদিনই সলাত আদায় করেননি, কোনোদিন নামাজ পড়েনি, মসজিদের দিকেও যায়নি, তবে যেমনই রমজান মাস পড়ে যাবে সে দেখা যাবে পুরো একটা মাস সে রোজা পালন করে। কেন এটা হয়ে থাকে? সে ব্যক্তির মধ্যে এই যে ইচ্ছা, ইবাদত করার ইচ্ছা, এটা জাগলো কীভাবে? কারণ শয়তানের যে ক্ষমতা, যে খারাপ কাজকার যে ক্ষমতা, সেটা দুর্বল হয়ে আসে। ওটা দুর্বল হয়ে আসার কারণে মানুষের ইমানের যে অংশ সেটি চেড়ে উঠে। তার জন্যই অনেক মানুষ আছে যারা রমজান মাসে ইবাদত করেন, রোজা পালন করেন, বিভিন্ন নামাজগুলো 5 ওয়াক্ত সলাত আদায় করেন, এইসব কাজগুলো দেখা যায় বেশিরভাগ, এবং খারাপ কাজগুলো কম দেখা যায়। তাহলে শয়তান তো বাধা থাকলো, তারপরেও মানুষ কেন খারাপ কাজ করে থাকে? ভাই সকল, শয়তান বাধা থাকার পরও যে মানুষ খারাপ কাজ করে থাকে, এগুলো হচ্ছে নিজের প্রকৃতি কারণে, মানে আমাদের আচরণ। অনেক মানুষ এটা মনে করবেন না, বা যে মানুষ পুরোটা দিন, সারা বছর যে কাজ, খারাপ কাজগুলো করে থাকে, সবই শয়তানের কারণে, এটা মনে করবেন না। জি, প্রতিটাই কিন্তু শয়তানের কারণে হয়ে থাকে না, কিছু থাকে নিজের কারণে, মানে আমাদের চরিত্র এরকম, আমাদেরকে সেটা ভালো লাগে, নিজের অভ্যাসের কারণে আমরা এই কাজগুলো করে থাকি। অবশ্য শয়তানের হাত আছে, তবে তার পাশাপাশি আমরাও আমাদের নিজের দোষের কারণে অনেক কাজ করে থাকি। সম্পূর্ণ দায়িত্ব শয়তানের নয়, সম্পূর্ণ কাজ শয়তানের তরফ থেকে হয়ে থাকে না। তাহলে নিজের কারণে যে কাজগুলো হয়ে থাকে, এই যে রমজান মাসে যে খারাপ কাজগুলো আমরা করে থাকি বা দেখে থাকি, সেগুলো অবশ্যই নিজের চরিত্রের কারণে। তাহলে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম যে শয়তান অবশ্য রমজান মাসে বন্ধ থাকে, এবং আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আমাদেরই
চরিত্রের কারণে। এবার বলা যাক যে শয়তান জিন যারা তারা যে মানুষকে রমজান মাসে ধরে থাকে এটা কেন? ভাই সকল, আমি প্রথমে বলেছি যে উচ্চ শ্রেণী যারা শয়তান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন। সেখানে শব্দ একটা ব্যবহার করা হয়েছে মারাজাতু শায়াতিন, মানে শয়তানদের মধ্যে যারা উচ্চ শ্রেণী যারা ক্ষমতাশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন। এবার নিচু শ্রেণী যারা জিন অথবা মানুষের মধ্যে, আপনি মনে করেন না খালি যে মানুষ জিনদের মধ্যেই আছে, অবশ্য মানুষদের মধ্যেও আছে। যেমন খেয়াল করবেন আপনি মানুষদের মধ্যে অনেক মানুষ আছে যারা শয়তানি আমল করে। শয়তানি আমল এবং শয়তান দুটোই এক নয়। যদি আপনি দুইটাকে এক বলে থাকেন তাহলে বিভিন্ন হাজার হাজার মানুষ তারা শয়তান হয়ে যাবে। বাম হাতে পানি পান করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে শয়তানের আমল, এবং বাম হাতে খাওয়া, আরও বিভিন্ন কুকর্ম যে কাজগুলো আছে, জুয়া খেলা, মদ পান করা, আরও বিভিন্ন খারাপ কাজ যেগুলো আছে সেগুলোকে বলা হয়েছে শয়তানের আমল। কোরআনের মধ্যে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এভাবে একটি আয়াত আছে যেখানে বলা আছে নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ণয়কারী এসব যত সব খারাপ কাজগুলো আছে এগুলো অবশ্যই শয়তানের কর্ম, এগুলো হচ্ছে শয়তানেরই আমল। তাহলে এগুলো হচ্ছে শয়তানের আমল আমরা যেগুলো করে থাকি। যেমন মানুষদের মধ্যে শয়তান মানুষরা যারা বদ আমল করে থাকে তারা এখনও আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেনি। তেমন জিনদের মধ্যেও যারা বদ, যারা মানুষকে কষ্ট দিয়ে থাকে, তারা খুশি, তারা আনন্দিত হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেনি। তাদের মধ্যে ভালোও আছে খারাপও আছে, মানে তারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দিত হয়ে থাকে যেমন মানুষ। তাহলে সে ধরনের জিনগুলো অবশ্যই খোলা আছে, তার কারণে মানুষকে রমজান মাসেও জিনে ধরে থাকে। ভাই সকল, তাহলে আজকে আমি বুঝিয়ে দিলাম যে রমজান মাসে জিন কেন ধরে থাকে, অথচ শয়তান তো ঠিকই বাধা আছে। আজকে আমি ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে শয়তান অবশ্য বাধা আছে, তবে যে সকল জিন নিচু শ্রেণীর জিন সেগুলো কখনোই বাধা নেই, তারা অবশ্যই এই কাজগুলো করে থাকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।